নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আপনারটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো যদি আপনার কাছে এলআইসি পলিসি থেকে থাকে বা যদি আপনি একজন এলআইসির গা হয়ে থাকেন তো আপনার জন্য রয়েছে একটি বিশাল বড় সুখবর এলআইসি ঘোষণা করেছে এবার থেকে গ্রাহকদের তারা দেবে লোন হ্যাঁ বন্ধুরা করোনা সংকটের মধ্যে এই লকডাউনের মধ্যেই অর্থের প্রয়োজন হতে পারে অনেকেরই কিন্তু এই সংকটময় পরিস্থিতিতে অর্থ যে কাছে থাকবেই এমন কোনো গ্যারেন্টি নেই এমনকি আপনার জরুরি কাজও এই অর্থের অভাবে আটকে যেতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই আপনার জন্য এলআইসি নিয়ে এসেছে এক নতুন প্রকল্প যদি আপনার কাছে এলআইসি পলিসি থেকে থাকে তাহলে এই সমস্যা থেকে খুব শীঘ্রই মুক্তি মিলবে দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা এলআইসি জানিয়েছে তারা তাদের গ্রাহকদের জন্য লোনের ব্যবস্থা করেছে তাই যদি আপনি একজন এলআইসির গ্রাহক হন তবে লোন নিতেই পারেন আপনার যে কোনো প্রয়োজনে এল আইসির কাছ থেকে নেওয়া যাবে এই পার্সোনাল লোন এই লোন নিতে আপনাকে কোথাও যেতে হবে না ঘরে বসেই পেয়ে যাবে লোন সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই লোন শোধ করার কোনো প্রয়োজন নেই আপনার যে পলিসি চলছে ওই পলিসির ম্যাচিউরিটি হওয়ার পরেই তা থেকে টাকা কেটে নিয়ে বাকি টাকা ফেরত দেবে এলআইসি অর্থাৎ আপনাকে শুধু নিয়মিত সুদ দিতে হবে আপনার লোনের আসল টাকা কোম্পানি আপনার চালু পলিসির ম্যাচিউরিটির পর কেটে নেবে এলআইসিতে পলিসি ই বদলে এই লোন নিতে হলে ভারতীয় নাগরিক হওয়া আপনাকে অবশ্যই প্রয়োজন এছাড়াও চালু পলিসিতে কম করে তিন বছরের প্রিমিয়াম জমা দিতে হবে বয়স হতে হবে আঠেরো বছরের বেশি উল্লেখযোগ্য বিষয় হল পলিসির স্যালেন্ডার ভ্যালুর নব্বই শতাংশ টাকা লোন হিসাবে নেওয়া যেতে পারে এই লোন কমপক্ষে ছ মাসের জন্য আপনাকে নিতে হবে এক্ষেত্রে সুদের হার থাকবে নয় শতাংশ তো বন্ধুরা যদি আপনারা এই লোন নিতে থাকেন বা নিতে চান তো তাহলে আপনাদেরকে যেটি করতে হবে এলআইসির যে অফিসিয়াল সাইট রয়েছে সেই এলআইসির অফিসিয়াল সাইটে চলে যেতে হবে এবং সেখানে একটি ফর্ম আছে তো সেই ফর্মটি ফিল আপ করে দিলেই ব্যাস আপনি ঘরে বসেই পেয়ে যাবেন লোন তো এই লোনের সবচেয়ে বড়ো যে সুবিধা হলো আপনাকে কোন শুধুমাত্র সুদ দিলে চলবে আসল টাকা দিতে হবে না আপনার যে পলিসি আছে তো সেই পলিসি থেকেই আসল টাকাটি কেটে নেবে এলআইসি তো বন্ধুরা এই ছিল আপডেট খবর আপডেট খবরটি জানালাম তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন